আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি কুকিং বাই রায়ান্স মম। আজ আমি আপনাদের সাথে রেস্টুরেন্ট স্টাইলে পারফেক্ট চিকেন চাপের রেসিপি শেয়ার করব। চেষ্টা করেছি খুবই সহজ করে রেসিপিটি শেয়ার করতে, আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে এর প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক। প্রথমেই আমরা মশলাটা রেডি করে নেব। এর জন্য একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ টক দই, 1 টেবিল চামচ রসুন বাটা, আদা বাটা দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ, 1 চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, ব্ল্যাক পেপার বা কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, সামান্য পরিমাণে জয়ফল গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি মাস্টার্ড পেস্ট বা সরিষা বাটা, এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, আর দিয়ে দিচ্ছি স্বাদমতো কিছুটা লবণ, তবে টেস্টিং সল্ট হাতের কাছে না থাকলে না দিলেও হবে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল, এখানে সরিষার তেলটাই ব্যবহার করতে হবে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বেসন। এখন সব কিছু একসাথে একটু মিশিয়ে নিচ্ছি। কিছুটা মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি। এখন আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে একটা সাইডে রেখে দেব। এখন আমরা চিকেনটা রেডি করে নেব। এর জন্য একটা প্লাস্টিক ওয়ার্পের উপরে চিকেনের বুকের মাংসটা নিচ্ছি, আর লেগ পিস নিচ্ছি, তবে লেগের ভেতর থেকে হাড়টা বের করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো প্যাকেট বা পলিথিনের ভেতরেও নিতে পারবেন। এখন আমি একটা নাইফের হাতলের সাহায্যে এগুলোকে থেতলিয়ে নিচ্ছি, তবে আপনারা চাইলে কাঠের যে কোনো হ্যামার কিংবা বেলুনের সাহায্যেও কাজটা করতে পারবেন। তো এভাবে দুইটা সাইডে আমি থেতলিয়ে নিব। এখন এই থেতলিয়ে নেওয়া চিকেনগুলোকে আমি সেই আগে থেকে রেডি করে রাখা মশলার সাথে খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে মাখিয়ে নিয়ে এগুলোকে ম্যারিনেট হওয়ার জন্য একটা সাইডে রেখে দেব 30 মিনিটের জন্য। পরে চিকেনটা ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এখন হাতের সাহায্যে আবারও খুব ভালো করে একটুখানি মেখে নিয়ে এখন এগুলোকে ভেজে নেব। এর জন্য চুলায় একটি প্যানে 1/2 কাপ তেল গরম করে নিয়েছি। এখন চিকেনগুলোকে দিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে এগুলোকে ভাজতে হবে। চুলার আঁচ বাড়িয়ে দিলে এগুলো নিচ থেকে পোড়া লেগে যাবে এবং 2 থেকে 3 মিনিট পর পর এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। বেশ কিছুটা সময় নিয়ে দুইটা সাইড খুব ভালো করে ভেজে নিতে হবে। তো আমার চিকেনগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এগুলোকে তেল থেকে তুলে পরিবেশন করে নিচ্ছি। চিকেনটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে। আমি কেটেও আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট এবং ভেতর থেকে জুসি হয়েছে। তো আমি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।